নমস্কার বন্ধুরা দেখছেন খবর সন্ধান আজ পঁচিশে নভেম্বর দু হাজার উনিশ সোমবার আজকের লেটেস্ট আবহাওয়ার খবর হচ্ছে নতুন কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা বা উঠছে কিনা সে সম্পর্কে প্রথমেই দেখে নেব এরপর দেখে নেব যে দু নম্বরে যে আজকে দুই বাংলার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা হতে পারে কিনা। তিন নম্বরে আমরা দেখে নেব যে ঠান্ডা এই যে আসছে এই ঠান্ডা কি আরো বাড়বে না কমবে না একই অবস্থায় থাকবে কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং সবশেষ আমরা যেটা দেখেনি প্রতিদিনই যে দুই বাংলার প্রত্যেক জেলার আবহাওয়া কেমন থাকবে একটা কথাই বলবো যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন যারা করে রেখেছেন ইতিমধ্যে তাদের অসংখ্য ধন্যবাদ বুলবুল ঘূর্ণিঝড় চলে গেছে মানুষ অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং বিপর্যয় কাটিয়ে এলাকাগ্রস্ত যে মানুষগুলো রয়েছেন ক্ষয়ক্ষতি প্রবণ এলাকার সেখানকার আস্তে আস্তে তারা উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তাই তাদের জন্য এবং দুই বাংলার কৃষক ভাই বন্ধুদের জন্য একটাই সুখবর এখন যে রকম সমস্ত ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এই মুহূর্তে নেই এবং নতুন করে তৈরি হবার কোনো খবর নেই আর একটা খবর এটাই যে বিভিন্ন জায়গায় যখন দুই বাংলার কোথাও কোথাও আংশিক মেঘলা মেঘলা আকাশ থাকছে অনেকেই হয়তো ভাববেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সেরকম ভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুই বাংলাতেই ব্যতিক্রম রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি জায়গা দু নম্বরে আমরা দেখে নেব যে ঠান্ডা বা শীত এই যে আসছে বা রয়েছে এ সম্পর্কে আবহাওয়া দপ্তর লেটেস্ট কি জানাচ্ছেন তারা তারা এটাই জানাচ্ছেন যে আপাতত আর কিন্তু ঠান্ডা নামার সম্ভাবনা অর্থাৎ তাপমাত্রা সর্বনিম্ন নেমে যাওয়ার সম্ভাবনা আগামী দু একদিন নেই এই রকমই আবহাওয়া চলবে কোনোদিন এক ডিগ্রি কম তো দিন আরেক ডিগ্রি বেশি এই রকমই এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল বা পরশু সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে এমনই ওঠানামা করবে এবং এটাও জানা যাচ্ছে যে যে হারে ঠান্ডা পড়ছিল দুই বাংলাতে তাতে মনে হয়েছিল যেন অন্তত ষোলো ডিগ্রির নিচে নেমে আসবে অন্তত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু সেটা এখনই হচ্ছে না এমনই খবর জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং সর্বনিম্ন তো আমরা দেখে নিলাম যে সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং সর্বোচ্চ থাকতে পারে সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি এমনই খবর জানা যাচ্ছে এবং গড় আর্দ্রতার পরিমাণ থাকবে পঁয়ষট্টি শতাংশ সর্বনিম্ন পঞ্চান্ন এবং সর্বোচ্চ নব্বই শতাংশ এমন খবর জানা যাচ্ছে আরও জানা যাচ্ছে যে দুই বাংলাতে এই যে সুন্দর আরামদায়ক ঠান্ডার আমেজ বজায় রয়েছে এটা এখনও কয়েকদিন থাকবে এবং নভেম্বরের শেষ দিকে আবার একটা ঠান্ডা দু এক ডিগ্রি কমার সম্ভাবনার কথা কিন্তু জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই যে ঠান্ডা এটা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ সহ বেশ কয়েকটি জায়গায় তুষারপাত চলছে হঞ্জা রয়েছে এর ফলে সকাল সন্ধ্যা এবং রাত্রিতে এই ঠান্ডাটা বজায় থাকবে এবং দিনের বেলায় সূর্যের তেজ থাকবে তবে যে রোদটা সেটা কিন্তু একটু হালকা হালকা লাগবে এবং বিভিন্ন জায়গায় সকাল এবং ভোরের দিকে কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে সুতরাং এক কথা এই যে ঠান্ডাটা রয়েছে এই থাকবে বেশ কয়েকদিন এবং নামবেও না বা বজায় খুব একটা নামবে না খুব একটা উঠবে না অর্থাৎ ষোলোর নিচে নেমে যাবে না আবার কুড়ি ডিগ্রি পেরিয়েও যাবে না তবে নভেম্বরের শেষ দিকে আরেকটু নামবে এমন খবর জানা যাচ্ছে তিন নম্বরে বা সবশেষে আমরা দেখে নেবো যে দুই বাংলার প্রত্যেক জেলায় কেমন কেমন আবহাওয়া থাকতে পারে আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং দুই দিনাজপুর এবং মালদহতে আজ গড় তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন দশ ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি সর্বোচ্চ আঠারো থেকে আঠাশ ডিগ্রি তবে দার্জিলিং তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি থেকে আঠারো ডিগ্রি এর মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে সাধারণত প্রত্যেক জেলাতেই একরকম মেঘলা মেঘলা আকাশ থাকবে রোদের তেজ খুব কম থাকবে তবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখে নেব যে নদিয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে গড় তাপমাত্রা থাকতে পারে সতেরো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকলেও কিন্তু কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে থাকতে পারে এখানেও কিন্তু মেঘলা শতাংশ বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই তবে মেঘলা থাকলেও খুব আংশিক মানে খন্ড খন্ড মাঝে মাঝে মেঘ ভেসে বেড়ানোর সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরো জানা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এখানে কিন্তু তাপমাত্রা থাকবে গড়ে ষোলো থেকে আঠারো ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ সাতাশ থেকে আঠাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে হালকা রোদ সঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ বেশ ভালো রকমই বজায় থাকবে এই সমস্ত এলাকাগুলোর জেলাতে এবং বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই অর্থাৎ মেঘলা আকাশ থাকলেও কিন্তু চিন্তার কোনো কারণ কারণ নেই যে বৃষ্টি আসবে এই সময় তো ধান কাটা বা ফসল তোলার সময় অনেক যে মেঘলা করছে বা বৃষ্টি আসবে সেরকম সম্ভাবনার কথা কিন্তু জানা যাচ্ছে না হাওয়া অফিসের তরফ থেকে এরপর বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেটে এখানে যেটা তাপমাত্রা থাকতে চলেছে গড় তাপমাত্রা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই ঘোরাফেরা করবে এবং এখানে হালকা রোদযুক্ত আবহাওয়া থাকলেও বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই এরপর খুলনা ঢাকা বরিশাল এবং চিটাগঙ্গে গড় তাপমাত্রা থাকবে সতেরো থেকে আঠাশ ডিগ্রির মধ্যে এখানে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া বজায় থাকবে তবে ঢাকা অর্থাৎ রাজধানী ঢাকাতে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়ানোর একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে তবে এটাও জানা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ থাকলেও চিন্তার কোনো কারণ নেই কারণ এখানেও কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনার কথা জানা যাচ্ছে না বা উঠে আসছে না সুতরাং বন্ধুরা এই যে আজকের খবর এখান থেকে দুটি জিনিসই উঠে আসছে যে সারাংশ হিসাবে সেখানে জানা যাচ্ছে যে দুই বাংলাতে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকলেও চিন্তার কোনো কারণ নেই কারণ বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই ব্যতিক্রম অর্থাৎ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু নম্বরে যেটা জানা যাচ্ছে গড় তাপমাত্রা যেটা রয়েছে এখন সতেরো থেকে আঠাশ বা কোথাও উনত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তবে এই যে অবস্থা এটা বেশ কয়েকদিন এরকম চলবে এখনই কিন্তু চরম ঠান্ডাও পড়ছে না আবার হঠাৎ করে গরমও পড়ে যাবে না এমনই জানা যাচ্ছে তবে এটাও জানা যাচ্ছে যে নভেম্বর মাসের শেষ দিকে আরেকটু ঠান্ডা পড়ার সম্ভাবনার কথা উঠে আসছে সুতরাং এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করছি আপনাদের ভিডিওটা অনেকটাই হেল্প করবে যদি তাই মনে হয় আর একবার রিকোয়েস্ট করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেনি আর যারা করে রেখেছেন তাদের তো থ্যাংক ইউ সো মাচ দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু ধন্যবাদ